প্রত্যেকটি এর পিছনে এক একটা বিশ্বাস কাজ করছে যেটা তৌহিদ বিশ্বাসের বিপরীত ওই বিশ্বাসের ভিত্তিতে আয়োজিত কোনো মেলায় কোনো মুসলমান যেতে পারে না আলমরাই হলে ইসলামের ঘাট বলতে পারেন পাহারাদার বলতে পারেন আলমদের জীবন যাবে কিন্তু ইসলাম ছাড়বে না এটা বলে কোনো লাভ হবে না বারবার আমরা জীবন দিতে রাজি কোরআন এবং হাজি একটা শব্দ পরিবর্তন করতে আমরা রাজি নেই অতএব পরিষ্কার বক্তব্য কুল ইয়া আইয়ুল কাফিরুন তোমরা কাফের আমরা মুমিন তোমরা তো কাফরে নিয়ে থাকো আমরা ঈমান নিয়ে থাকব লা আ'বুদু মা তা'বুদু আমরা কখনোই তোমাদের পূজা যাব না সাজা কথা হল অতএব বক্তব্য কি হবে বল হু আল্লাহু আহাদ বলেন আল্লাহ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সঙ্গে আল্লাহ এক তার সঙ্গে কারোরই কোনো শরিক নাই আপনি যতই শরিক করে উৎসব করতে চান আপনি জাহান্নামে নামে যাবেন আমাকে জান্নাতে যেতে হবে আপনার সঙ্গে দল কর দিকে আমি জান্নাতে হারাবো এটা আদৌ সম্ভব নয় অতএব মুসলমানরা সাবধান হিন্দু ভাইরা আপনাদের কাজ আপনারা করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদেরকে আপনাদের উৎসবের দাওয়াত দিয়ে খাওয়াবেন ওখানে ডাক দিবেন এটা ভদ্রতার খাতির হতে পারে বটে কিন্তু ওখানে আমরা যেতেই রাজি নই অনেকে আছে কি জানেন ঠিক আছে হিন্দুবাদী দাওয়াত দাও কেমন দেখা যায় আমরা কোরবানি গোশ খাবো আর ওদেরকে মুরগির গোশ খাওয়াবো তাহলে একটা বেশ মিলতাল হয়ে গেল জি না আমার উৎসবে আমার উপর ভিত্তিতে হয়েছে তাদের উৎসব তাদের আঁকিদ্বার ভিত্তিতে হয়েছে আমাদের সাতকারে গোড়পুকুরি মেলা হয় ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামে কিছু হিন্দু আছে তো ওরা ইয়ে নিয়ে আসতো বলে আপনাদের কুশুর বলেন তাই না আমাদের বলে আখ বলে চিবে রসবরে না তো ওর নেশা খুব ছোট মানুষ তো আর বাতাবি লেবু নিয়ে আসবে সে হিন্দুদের কাছে ওই এসে কোথায় আমার মেলায় গেছিলাম কিন্তু আমাদের মুসলমান পড়ার কোনো লোক কোনো ছেলে ওই বাজারে যেত না মুরবুরা কড়া গার্জ খাবারদার ও এই দিন কোনো বাজারে যাবো না মেলার ভিত্তিক বাজার এখন অত কে বাদে এখন কি মুর্বি আছে নাকি সব তো গেছে গোল্লায় প্রত্যেকটি এর পিছনে এক একটা বিশ্বাস কাজ করছে যেটা তৌহিদ বিশ্বাসের বিপরীত ওই বিশ্বাসের ভিত্তিতে আয়োজিত কোনো মেলায় কোনো মুসলমান যেতে পারে না আল্লাহবাক আমাদের সবাইকে তৌহিদের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন